রাঙাপুর গ্রামের নামকরা চোর লালু। গ্রামের সকলেই জানে লালু ধুরন্ধর এক চোর, কিন্তু কখনোই তাকে কেউ হাতে নাতে ধরতে পারে না। কোনো না কোনো ভাবে লালু ঠিক চুরি করে নিয়ে পালিয়ে যায়। এদিকে লালুর বউ শেফালি খুব সাজনে পাগলি মহিলা, সারাক্ষণ বরকে দিয়ে এটা সেটা চুরি করে আনিয়ে সেজে গুজে বসে থাকবে। কিন্তু শেফালির দুঃখ একটাই, আর সেটা হলো ওর চুলের জটা। এত করে মানুষটাকে বলে এত বাড়িতে চুরি করো, আমার জন্য দামি কোনো তেল তো চুরি করে আনতে পারো, সেই তেলে যদি জটা ভালো হয়। এত সুন্দর আমি, দুধে আলতা গায়ের রং, পটল চেরা চোখ, সেই আমার কি নাই জটা? একে আর মানায়? এই সকাল সকাল শুরু হলো নাকে কান্না, আমি কি চেষ্টা করি না নাকি? কত বাড়ির তেলই তো চুরি করে এনে দিলাম, কই তোমার জটা কি গেছে? তোমার এই জটা পৃথিবীর কোনো তেলই খুলবে না, বুঝলে? এ তোমার পাপের ফল, আমাকে চোর বানিয়েছ, তোমার ইচ্ছে পূরণ করতেই এই পথে নামলাম আমি, এই পাপেই তোমার চুলে জটা বেঁধেছে। আর বেশি যদি কথা বলো তবে আমি ঠিক পাপের বাড়িতে হাঁটা দিব, এরপর দেখব কিভাবে তুমি তোমার পুরো সংসার চালাও। রাত নেমে আসে, 12টা বাজার পরে লালু শেফালিকে বলে, ভালো করে সরিষার তেল মাখিয়ে দাও দেখি, যাতে কেউ ধরে ফেললেও ঠিক পালিয়ে যেতে পারি। শোনো, আজ কিন্তু মণিভাবিদের বাড়িতে চুরি করবে। মণিভাবির গলায় আজ দেখলাম দামি সোনার চেন, ভাই নাকি নতুন কিনে দিয়েছে। তোমার তো ওদিকেই চোখ, চুরি করে যত দামি জিনিসই আনি সব তো নিজের কাছেই রেখে দাও, এজন্যই তো সংসারে উন্নতি আর হচ্ছে না। কথা কম বলবে, আমাকে বিয়ে করে কোন শখটা পূরণ করেছো আমার? আমার চুলের এই জটা, সেটা ঠিক করার উপায় তো খুঁজে আনছো না। তোমার বকবক শুনতে থাকলে দেখা যাবে এখানেই বোর হবে, চুরি আর হবে না। এ কথা বলি লালু ঘর থেকে বেরিয়ে যায় চুরি করতে। আজ তো আমি মণিবাবির বাড়িতে চুরি করব, যাই ওদিকেই যাই। লালু এ কথা বলি প্রতিবেশী মনির বাড়ির সামনে যায় আর শাবল দিয়ে মনির বাড়ির শীত কাটতে থাকে। শীত কাটা হয়ে গেলে লালু মনির ঘরে ঢুকে পড়ে। উমা, সোনার চেনটা পরে ভাবি ভাইয়ের সাথে ঘুমাচ্ছে, এখন চেনটা নিতে গেলে যদি বুঝে ফেলে, তার চেয়ে বরং আগে ঘরের চাল ডাল যা আছে সেসব নিয়ে নেই। লালু এ কথা বলে মনির ঘরের চাল ডাল সবজি সব তার বস্তায় ঢুকাতে থাকে। আর এক সময় লালুর হাত লেগে একটা গ্লাস পড়ে যায়, গ্লাস পড়ার শব্দে মনি উঠে পড়ে। লালু দ্রুত মনিদের বিছানার পেছনে লুকিয়ে পড়ে। কি ব্যাপার, কিসের শব্দ হলো এটা, বিড়াল এলো নাকি? লালু তখন ওর আওয়াজ পাল্টে মোটা আওয়াজে বলে, তোর বাড়ির পেছনের বাঁশবাগানের মাথায় আমার বাস, কোনো কথা না বলে ঘুমিয়ে পড় যদি বাঁচতে চাস। ওরে বাবারে, এ তো কোনো খারাপ আত্মার কণ্ঠ, বাঁশবাগানের মাথায় বাস, আমি বাবা প্রাণ বাঁচাতে ঘুমিয়ে পড়ি। মনি ভয় পেয়ে আবার ঘুমিয়ে পড়ল। এরপর লালু খাটের পেছন থেকে বেরিয়ে আসলো। জোর বাচ্চা বেজে গেছি আজ, ভাগ্যিস মণিবাবিকে বোকা বানাতে পেরেছিলাম। এরপর লালু ধীরে ধীরে মনির গলা থেকে সোনার চেন নেওয়ার উদ্দেশ্যে হাত দেয়। আর মনি ঘুমের ঘোরে চোখ বন্ধ করেই বলে ওঠে, মাফ করে দিন আপনারা, আমি আর চোখ খুলে আপনাদের দেখব না, দয়া করে আমায় গলা টিপে মারবেন না। এদিকে মনির বর রতনের কোনো হুঁশ নেই, সে নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছে। মনিও ভয়ে তার বরকে ডাকতে পারছে না। মনির ভয়ের সুযোগ নিয়ে লালু সোনার চেনটা নিয়ে নেয় আর ঘর থেকে বেরিয়ে দ্রুত নিজের বাড়িতে ফিরে আসে। তুমি এসেছো, সোনার চেনটা এনেছো তো? দাও দাও, আমার গলায় পরিয়ে দাও। এটা তোমায় দেব না আমি,
এটা বিক্রি করে কিছু একটা ব্যবসা শুরু করব। এই চুরি আর ভালো লাগে না আমার। এমনিতেই জটার যন্ত্রণায় আমার মাথা সব সময় ভার হয়ে থাকে। মাঝে মধ্যে ইচ্ছে করে সবকিছু ভেঙে ফেলি। আর তুমি আমার যন্ত্রণার বাড়িয়ে দিও না। এই ট্রেনের আশাতেই তো আমি রাত জেগে বসে আছি। এ কথা বলেই শেফালি লালুর হাত থেকে সোনার চেনটা কেড়ে নেয় আর নিজের গলায় পরে নেয়। ওদিকে সকাল হওয়ার পর রতন আর মণি ঘুম থেকে উঠে দেখে ওদের বাড়ির শীত কাটা। সর্বনাশ, এটা ওই লালুর কাজই হবে। আমাদের গ্রামে ও ছাড়া এরকম চোর আর কেই বা আছে? একই মণি, তোমার গলার সেই সোনার চেনটা কোথায়, যেটা আমি ধান বেচে কিনে দিলাম? ও মা, আমার চেন গেল কোথায়? কিন্তু চোর কিভাবে এলো? আমি তো ভেবেছিলাম রাতে তারা এসেছিল, যারা আমাদের বাড়ির পেছনের বাঁশবাগানের মাথায় বাস করে। ভিতর ডিমি থাকলে, আমাদের বাড়ির পিছনে তো কোনো বাঁশবাগানই নেই, এটাও কি তোমার মাথায় নেই? ও মা, এ তো ভেবে দেখিনি। আমার এত সাধের চেনটা, হায় হায়, এ কি ভুল করলাম আমি? দেখো গিয়ে, ওই চেন এখন লালুর বউয়ের গলায়। কিছুক্ষণ পর সোনার সেই চেন গলায় দিয়ে শেফালি এলো মণিদের বাড়িতে। ও মা, শেফালি, তোমার গলায় আমার চেন কেন? একি বলছেন ভাবি, এই চেন তো সেই কবে আপনার ভাই আমাকে কিনে দিয়েছিল, আর আপনি এটাকে নিজের বলছেন? ছি ছি ভাবি, আমি আসলাম আপনার খোঁজ নিতে, আর আপনি কি না আমাকে সন্দেহ করছেন? কি প্রমাণ আছে আপনার? আজ প্রমাণ নেই বলে নিজের জিনিস অন্যের গলায় সহ্য করছি। চোরের বউয়ের গলা বড়, তা আবার প্রমাণ হলো। কিছু বললেন ভাবি? না ভাবি, কিছু না, চেনটা খুব সুন্দর, তাই বলছিলাম আর কি। শেফালি মুচকি হাসি দিয়ে মনির বাড়ি থেকে চলে যায় আর লালুকে দিয়ে একের পর এক চুরি করাতে থাকে। শেফালির চাওয়া পাওয়া দিনে দিনে বেড়ে যেতে থাকলো, আর তাই লালুর চুরিও এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়ল। কিন্তু এলাকার মানুষ কিছুতেই লালু চোরকে ধরতে পারত না, কেননা কোনো না কোনো ভাবে ঠিকই লালু চোর পালিয়ে যেত। একদিন ভোরে মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেফালি ঘুম থেকে উঠে পড়ল। শেফালি খেয়াল করল ওর চুলের জটা আরো বেশি বেড়ে গেছে। একই অভিশাপ আমার, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, আমার মাথার যন্ত্রণা তুমি ভালো করে দাও। শেফালি আর সহ্য করতে না পেরে ওর মাথার সব চুল কেটে ছোট করে ফেলে। তারপরও শেফালির মাথার যন্ত্রণা কমল না। শেফালি যন্ত্রণায় বাড়ির উঠোনেই শুয়ে কাঁদতে লাগলো, আর তখনই সেখানে হঠাৎ করে চলে আসলো আধ্যাত্মিক ক্ষমতার এক সাধু। তোর যন্ত্রণা আরো বাড়বে, এই যন্ত্রণা তোর পাপ, তোর পাপ জমে তোর চুলের জটার সৃষ্টি হয়েছে। আমি কি পাপ করেছি বাবা? আমি তো কোনো পাপ করিনি। তুই তোর স্বামীকে দিয়ে চুরি করাস, তোর আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করতে তোর স্বামী দিনের পর দিন চুরি করে যাচ্ছে। কত মানুষের ঘাম ঝরা উপার্জন তুই তোর স্বামীকে দিয়ে চুরি করিয়ে আনিস, এ কি পাপ নয়? তোরা কত মানুষের আহার চুরি করেছিস, এ কি পাপ নয়? সম্পদ হারানো মানুষগুলোর চোখের পানি তোর মাথায় পাপ হয়ে জমা হয়েছে। যেদিন তুই নিজেকে এই পাপ থেকে মুক্ত করতে পারবি, সেদিনই তুই এই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবি। এ কথা বলেই সাধু সেখান থেকে চলে যায় আর শেফালি নিজের ভুল বুঝতে পারে। সে লালুকে বলে গ্রামের মানুষের সব সোনাদানা তাদের ফিরিয়ে দিতে। আমি নিজে সবার সব সোনাদানা ফিরিয়ে দেব, বলবো সব আমার দোষ, কিন্তু আমরা চুরি করা যে খাবার খেয়েছি তা তো ফিরিয়ে দিতে পারবো না, তাই সবার কাছে ক্ষমা চাইবো। এতদিনে তুমি আমাকে মুক্তির পথে সন্ধান দিলে বউ,
সত্যি বলতে প্রতিদিন লোকের বাড়িতে চুরি করতে আমারও ভালো লাগতো না। শেফালি লালুকে সাথে নিয়ে গ্রামের সকলের সোনার গয়না টাকা পয়সা সব ফিরিয়ে দিল আর সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। গ্রামের মানুষরাও লালু আর শেফালির অনুতাপ দেখে তাদের মাফ করে দিল। ভাবি, এই যে আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এতেই আমরা খুশি, আর হাত জোড় করে কাঁদতে হবে না। ভাবি, আমার এই চুলের জটাই আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কত পাপ করেছি, গ্রামবাসীদের সাথে অন্যায় করেছি, তাই আজ আমাকে প্রাণ খুলে মাফ চাইতে দিন। সকলের কাছে মাফ চাওয়ার পর শেফালি নিজের মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেল। নতুন করে শেফালির চুল জন্মালো, তবে সে চুলে আর কোনো জটা থাকলো না, তাই শেফালি নিজের মাথার যন্ত্রণা থেকেও মুক্তি পেল। গ্রামের লোকেরা লালুর ভালো হওয়া দেখে সকলে মিলে টাকা তুলে লালুকে একটি মুদির দোকান দিল। সেই মুদির দোকান চালিয়ে লালুর সংসার খুব ভালোভাবে চলে যেতে লাগলো।